মহিষাসুর নেত্রুন মোচন করো, আমি তোমার তপস্যায় পুষ্ট, ইচ্ছাবর প্রকাশ করো, প্রণাম প্রজাপতি ভূমি। আমি অসুরকুলের হৃত গৌরব পুনরুদ্ধার করার বাসনা হেতু এই তপ প্রারম্ভ করেছি। হে দেব, আপনি আমাকে সেই ক্ষমতা প্রদান করুন। আজ হতে তুমি হবে মহাশক্তিশালী, অভূত পরাক্রমে মহিষাসুর। দেব দানব যক্ষ মনুষ্য কেউ তোমায় হত্যা করতে পারবে না। সমস্ত ত্রিভুবন দেখবে মহিষাসুরের ক্ষমতা। স্বর্গ মর্ত পাতাল সব হবে আমার বশীভূত। মহিষাসুরই হবে ক্ষমতার শুরু, ক্ষমতার শেষ। চারিদিকে শুধু পরম স্রষ্টার পদচিহ্ন, সৃষ্টির কি অপরূপ মায়া। হ্যাঁ, এই সৃষ্টি ভগবানের পরম করুণা। হে নারায়ণ, সৃষ্টিতে দুর্যোগের ঘনঘটা, সমস্ত সর্গমর্ত আজ কম্পিত বিপর্যস্ত। সৃষ্টির এই শান্ত পরিবেশ মহিষাসুরের অত্যাচারে আজ অতিষ্ঠ। মহিষাসুর এত প্রতাপশালী হওয়ার কারণ কি? প্রজাপতি ব্রহ্মার বধ পেয়ে মহিষাসুর এমন অত্যাচারী হয়ে উঠেছে। জগতের কোন পুলিশের অস্ত্রে মহিষাসুর অবদ্ধ। তবে হোক সেই নারী শক্তির হৃদয় যে পারে অতীতে মহিষাসুর।
নেই, তুমি আমার পদানত হবে, এসো যুদ্ধ করো। নারী যুদ্ধ করবে আমার সাথে, মহিষাসুরের সাথে। আজ নগর পিঠে পড়লো কাঠি জমেছে তল্লা।